মানিকগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে অনশন করছেন দুই নারী। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম তেবাড়িয়া এলাকার ফজলু মিয়ার ছেলে ফারুক আহমেদ চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সহকর্মী কেরানীগঞ্জের বাসিন্দা বিবাহিত নার্স রনক জাহানের। সাবেক স্বামীকে তালাক করিয়ে ভুয়া কাজের মাধ্যমে করেন বিয়ের নাটক। এরপর স্বামী স্ত্রীর পরিচয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের কিছুদিনের মধ্যে তার অর্থ সম্পদ হাতিয়ে নেন ফারুক। পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা নিশাত আফরিন লিলি নামের আরেক বিবাহিত নারীর সঙ্গেও এমন কাজ করেছেন তিনি। রনক জাহান তার সঙ্গে যোগাযোগ করেন। তারপর দুজনেই খোঁজ নিয়ে জানতে পারেন তাদের স্বামী আরো একজন বিবাহিত নারীকে বিয়ে করে সংসার করছেন। ও আমি ম্যারেড, ও জানতো এটা, ও যায় না আমার সাথে সম্পর্ক করছে। আমি অনেক এড়িয়ে গেছি যে তুমি এসব করো না, মানে তোমার ফ্যামিলি থেকে আমার কখনো মাইনে নিব না, আর আমার ফ্যামিলি থেকেও মাইনে নিব না, এটা বলছি। কয় আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, আমি জানি যে আমি তোমার বিয়ে করব। যাই হোক, এরকম করার পরে ও কইতাছে আমাকে, আমি মানে এর মধ্যে ও আমার বলতেছে যে আমি ঢাকা যাই, ঢাকা যাই কিছু একটা করি, তারপর আমি তোমার নিয়ে আসবো, আমার একটা বছর থেকে দেড় বছরের সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওর অন্ধের মতো ভালোবাসি বলে দেবো, সময় দিলাম, আচ্ছা যাও। ওর সাথে আমার হসপিটালে পরিচয়, যেখানে ও জব করতো ওইখানে আমি ছিলাম, ওইখানে অ্যান্ডোস্কোপি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে, ও ছিল হেড অফিসে। ওইখান থেকেও আমাকে দেখে দেন আমার নাম্বার, ফেসবুক আইডি, এগুলো গুছায়। গুছানোর পর আমাকে নক দেয় বিভিন্ন রকমভাবে, আমি এগুলো ইগনোর করি। পরে যখন মেসেঞ্জারে বারবার মেসেজ দেয়, আমি বলতাম কে, যেহেতু দেখি আমাদের অফিসের সবার সাথে ওর অ্যাড আছে, তা ভাবলাম যে আমাদের অফিসেরই কেউ। তারপর ওর সাথে হ্যালো হাই মানে মাঝে মধ্যে কথা, আমি আমার সব কথা বলি যে আমি এরকম ম্যারিড, আমার ঝামেলা চলতেছে শ্বশুরবাড়িতে, তেইশে বলে যে এখন তো ওই জায়গায় তোমার সংসার করার কোনো মানে নেই, এখানে সুখ নেই, যাবা কেন, আমি তোমার ডিভোর্স করা দিই। দেন ও আমারে নিজে দায়িত্ব রেখে ডিভোর্স করা দেয়। স্ত্রীর মর্যাদা পেতে ফারুকের বাড়িতে আসেন রনক ও লিলি। এ সময় নির্যাতনের শিকার হন তারা। পরে পুলিশের সহায়তায় রেহাই পান। ফারুকের করা এই প্রতারণার বিচার চান তারা। আমি চাই যে আমি আমার অধিকার চাই, আমি আর কিছু, এই ভাষায় যখন আমি আরো দুই দিন থেকে গেছি, আমি এই অধিকারটাই চাই, আর কিছু চাই না। আর চাই যে সব মেয়ের জীবন এভাবে কি সাজানো নষ্ট করলো, এর বিচার চাই। আমি চাই আমার ন্যায্য অধিকারটা, আমি আমার হক চাই। আর এই যে প্রতারণা, এই যে দিনের পর দিন মিথ্যা কথা, এটার আমি বিচার চাই। ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও দুই নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন সাটুরিয়া থানার পুলিশ কর্মকর্তারা। আমার সাথে গেলাম আপনাদের বাসা সহ। নিউজ ডেস্ক, দেশ টিভি।